আর বেশিক্ষণ একরকম অ্যাক্টিং করে থাকলে দর্শক ভাববে যে আমাদের কোনো এন টিভির পর্যায়ে কোনো বৈদ্যুতিক গোল হচ্ছে এমন কিছু না আমরা টেকনিক্যাল একদম পারফেক্টলি ওকে আছি শুধু এটাই বোঝাতে চাচ্ছিলাম যে আর কয়েকটা সেকেন্ড আমরা যদি একটু চুপ করে থাকতাম বা আমাদের ভয়েস যদি আপনাদের কাছে না পৌঁছাতো কথা যদি আপনাদের কাছে না পৌঁছাতো তাহলে আপনার হয়তো বা সুইচ করুন কোনো চ্যানেলে চলে যেতে পারতেন কারণ পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্ক প্রত্যেকটা কাজ সব কিছুই সামনের দিকে এগিয়ে যায় কথার মাধ্যমে আর সেই কথা নিয়ে কথা বলতে কথার দুই মানুষ সায়াম এবং না করি আপনাদের সাথে হাজির হয়ে গেছে শুক্রবার এন পর্দায় রূপকথার রাত অনুষ্ঠানে এবং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আড্ডায় আচ্ছা আজকে এই যে তুমি আর মে একসাথে হয়েছি দুজনেই নতুন এবং সাথে যে আছেন যিনি গেস্ট তিনি তো অবশ্যই নতুন গেস্ট চেঞ্জ হয় প্রতি সপ্তাহে আজকে হোস্ট আমরা চেঞ্জ এবং তিনজন নতুন মিলে আজকে একটা আড্ডা দেবো এবং মোটামুটি সবাই দুজনকে হালকা পাতলা তিনজন তিনজনকে চিনি বিভিন্ন সময় বিভিন্ন হবে কাজের সূত্রে এবং আমাদের সাথেও আজকে যিনি এসেছেন তিনিও কিন্তু একজন কথার মানুষ অসম্ভব সুন্দর কথা কথার মানুষ এবং যিনি আমরা তো কথা বলি কথায় কথায় তিনি কথা বলেন সুরে সুরে যিনি কথা বলেন জিঙ্গেলে যিনি কথা বলেন বিজ্ঞাপনের কথায় সবকিছুতে একেবারে এবং আমি যে বিক্রান্ত মি টু পার্সোনালি অ্যাজ আ পারসন অ্যাজ আ সিঙ্গার এবং বাংলাদেশের অনেক বড় জিঙ্গল আর্ট জিঙ্গল সিঙ্গার অ্যাজ এক্স্যাক্টলি এবং জিঙ্গল কুইন যাকে বলা হয় আমাদের দিলশাদ নাহার কনাপু কনাপু ওয়েলকাম টু দ্য শো থ্যাঙ্ক ইউ ওয়েলকাম টু রূপকথারাত থ্যাঙ্ক ইউ সো মাচ এবং এই সেই সাথে দর্শকদেরকে বলে রাখি যে আপনারাও কিন্তু আমাদের সাথে ফোন করে ফোনে আমাদের সাথে এই শো এর সাথে কানেক্ট থাকতে পারেন এবং কনাপুর কাছে যদি কোনো কোশ্চেন থাকে কোনো কথা থাকে সেটাও আমাদের সাথে আপনি জানাতে পারেন আচ্ছা ফোন নাও যাবে হ্যাঁ ফোন যাবে হ্যাঁ তো লাইভ শো ফোন তো নিতেই হবে মানে বাধ্যতামূলক আমার মনে করি যেহেতু আজকে বলছিলাম যে আজকে আমরা রিভিল করে দিয়েছি আজকে আমরা কথা নিয়ে কথা বলবো মানে একটা আমাদের একটা থিম আছে এই প্রোগ্রামটার যে কথা তো এই কথা নিয়ে আমরা শুনতে চাই কনাপুর মুখ থেকে কিছু কথা তারকে জানতে চাই যে কথা নিয়ে অবশ্যই তার কাছে কথা জানতে চাইবো যে

তুমি তো আমাকে সব সময় চিনো আমি জানি বাট কেন জানি মনে হচ্ছে তুমি খুব কম কথার মানুষ একদমই না এটা একদম রং আমি মাঝে মাঝে চিন্তা করি আমি কেন এত কথা বলি আজকে আগামী 1 ঘন্টা এটা রং বারবার করে তুমি বারবার করে রং প্রমাণ করো আমাদেরকে यस আমরা সেটাই চাই আমি মাঝে মাঝে নিজেই চিন্তা করি যে আমি কেন এত কথা বলি নো আমি আই এম সাচ এ পার্সন ধরো আমি জেচে পড়ে সবার সাথে কথা বলি আমি ডেকে ডেকে কথা বলি এরকম অনেক নতুন আর্টিস্ট আর্টিস্টের যেমন এলিটার সাথে এলিটা সবসময় বলে যে আমি যখন নতুন ছিলাম কণা তখন অলরেডি জ্যামাতিক ভালোবাসা হিট এলিটা কণা আমি মার্কেটে যাচ্ছিলাম কণা আমাকে দেখছে এই তুমি কি এলিটা তোমার ওই গানটা অনেক সুন্দর তোমার এই গানটা অনেক ভালো হয়েছে এই কথার প্রসঙ্গে যদি আমি একটু বলতে চাই তাহলে আপনার কথা শুনে আরো একজন কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে লাইভে অলরেডি আমাদের ইয়েস বিকজ কোন আপ ইউ हैव टू সো লাইভে আমাদের সাথে যে আছেন ফোনে তার একটু কথা শুনে নিই আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের কোনাপুর কাছে প্রশ্ন করতে পারেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন কোথা বলছেন

প্রতি সপ্তাহে একটা দুটো করে করা হচ্ছে যেমন যদি ভ্যালেন্টাইনের কথা ধরো ফেব্রুয়ারি 14 তারিখে আমার ইমরানের একটা ডুয়েট একটা মিউজিক ভিডিও রিলিজ হয়েছে দুটো নাটকের জন্য গান গাইলাম একটা নাটকের গান হচ্ছে নাটকের নাম হচ্ছে ভুলবশত আর একটা নাম হচ্ছে নাটকের নামটা ভুলে গেলাম কিন্তু গানের নাম হচ্ছে তুই মন খারাপের ছুটি আচ্ছা সো আই হার্ড ইট হ্যাঁ তো তিনটা গান রিলিজ হয়েছে তো এর মধ্যে আবার সিনেমার গান করেছে কয়েকটা তো এভরি ডে আসলে তো আর ভাবে হয় না আগে যেটা হচ্ছে অনেক কিছু আপু অ্যালবাম কবে আসবে এখন অ্যালবামের তো চলটা হয় না তো অ্যালবাম আসলে যেটা হয়তো যে একসাথে দশটা গান রিলিজ হতো তারপর ফাঁকি কিন্তু এজ এ সিঙ্গার হিসেবে তুমি কি এটা মনে করো না যে এটা আরো বেশি মজার যে একক অ্যালবাম বা একটা অ্যালবাম রিলিজ হচ্ছে আমি তো সেই মজাটা পেয়েছি এটা আমার ধারণা সবাই হ্যাঁ এবং আমি এখনকার যারা গান করছে যারা নতুন করে সোলো ইয়েতে পড়ছে তারা ওই অ্যালবামের মজাটা পায় না সো ওরাও এটা জানে না বাট আমার যেটা হচ্ছে যে আমি এটাও এনজয় করছি কিন্তু একদিকে বিকজ

আমি আসলেই মানুষের সাথে প্রথম দেখাতে অনেক কথা বলে ফেলি এবং অনেক এক্সপার্ট হয়ে যাই এবং সেক্ষেত্রে আমি ভুল করে কিনা কয়েকদিন পরে যাবে কারণ ওর সাথে ফার্স্ট পরিচয় হয়েছে অনেক কথা হয়েছে ভুল না এটা যেটা হয় যে

মেলেছে পাখানা কিছুই তো চাই না পাখানা বলেছেলে তুই আমার শপিং করাবি তবে করিস না করিস না দিদি নইলে রে নইলে করবো তোর সাথে আরে তারপর কি কিনে দেওয়া হলো সেই রেশমি চুড়িটি মানে রেশমি চুড়ির প্যাকেট পেয়েছি কয়েকটা গিফট পেয়েছিলাম রেশমি চুরি আসার পর কয়েকজন আমাকে রেশমি চুরি পাঠিয়েছিল এই যে আমরা আবার কথার কথাতে চলে আসি তো এই তারপরও থাকে না কিছু এক হচ্ছে র‍্যান্ডম কিছু মানুষের সাথে কথা বলে আমরা শেয়ার করে পরবর্তীতে আমরা সহজ সরল বলি যে আমরা নিজেদের মত করে তাদেরকে মনে করি এবং আমি মনে করি না এবং আমি আমি যেটাকে পার্সোনালি বলি যে এটা আসলে দোষ না এটা একটা কোয়ালিটি এটা সবার থাকে না অফ কোর্স ইটস কোয়ালিটি অফ কোর্স সো তারপরও থাকে না যে কিছু মানুষ থাকে স্পেসিফিক মানুষ থাকে যাদের সাথে কথা বলার জন্য আকুপাক করে যে ফোন করে আজকে শুটিং এটা হচ্ছে আজকে পার্সোনাল লাইফে এটা হচ্ছে তো এরকম কারাকারা রয়েছে আমার কিন্তু বন্ধু ভাগ্য অনেক ভালো মাসাল আমার অনেক অনেক ভালো বন্ধু আছে সবাই পাশে বাসায় এসেও তো ধরো আমি যখনই বাসায় যাই অনেক রাত হলেও আমি যেরকম আমার আম্মা ঘুম থেকে উঠে হলেও আসবে

আহ যেমন আমার যে হাজবেন্ড ও কিন্তু আমার ফ্রেন্ড ছিল অনেক অনেক পুরনো ফ্রেন্ড তারপর দেন আমাদের অ্যাফেয়ার দেন আমাদের উই নো দ্যাট সো ওকে ও মাঝে মাঝে অনেক কাজের মধ্যেও থাকে তাও অনেক সিলি সিলি কথা বলে হ্যাঁ আমি ওই জায়গায় যাচ্ছি হ্যাঁ তো বলার কি আছে তো অভ্যাস হয়ে যায় আমার তো আমার বন্ধু ভাগ্য ভালো অনেক তারপর

ওর সাথে আমি আই ক্যান আমার ঝগড়া লাগলে আমি বলবো আমি জানি যে থাকা উচিত যে যার জন্য সাতক্ষণ মা এবং কথার জন্য সব সময় রেডি থাকবে বন্ধু ভাগ্য সবার থাকে না যেমন আমি একটা বলি আমার যে স্কুল ফ্রেন্ড যারা ক্লাস টু থেকে যে ফ্রেন্ড যেমন আমার ইজা আমার ফ্রেন্ড আমার ক্লাস টু থেকে আমার এখনো পর্যন্ত ফ্রেন্ড ও ক্যানাডাতে থাকে তো তারপর রুমানা আমার যে আগে আমার সাথে এঞ্জেল ফোর ছিল অ্যাক্ট্রেস আমাদের খুব জনপ্রিয় একজন সেও আমেরিকাতে থাকে তো আমার কি হয় রাতে বেলা যখন আমি বাসায় যাই

ও কনা ও আমি নানা ধরনের কথা বলি ও বাচ্চাদের সাথে কথা বলি এটা হচ্ছে ওটা হচ্ছে সো আমি না একটা জিনিস কি জানো বন্ধুত্ব না কিন্তু মেইনটেইন করতে হয় অবশ্যই অবশ্যই প্যাম্পার করতে হয় জিনিসটাকে তোমার একতরফা হলে কিন্তু এটা কখনো বন্ধুত্ব হবে না ধরো আমার যে ফ্রেন্ড তোমার স্কুল ফ্রেন্ড তুমি 10 বছর পরে দেখা হলো ওর সাথে কথার টার্ম কিন্তু তোমার জীবনে চেঞ্জ হবে না চেঞ্জ হবে না তুমি তোমার মনে হবে কালকেও তুমি ওর সাথে কথা বলছো একদম বাট আমি আমার বন্ধুদের সম্পর্কটাকে আমি লালন করি কিন্তু আমি পালন করি করতে হয় এবং তারাও করে যে কারণে আসলে এত বছর টিকে রাখা সম্ভব এটা আচ্ছা আমি যদি উল্টো করে ধরি আচ্ছা আমি কি তুমি কত কমপ্লিট দিচ্ছ না 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 একেবারেই না এটা তারটা চলছে মানে এই কোন টার্ম যদি বলি যেমন নসরত ফারিয়ার কথা বলে যেটা আমি ফেসবুকে স্টোরিতে বুঝতে পারি যে খুব ভালো রিলেশন এমন এডমাইট दट কিন্তু যেটা যে উল্টো সাইড থেকে যে তুমি কার কার লাইফে এরকম মানে ভ্যালু এড করবা যে তোমাকে ফোন করে পাবে যে কোনো সময় আমার ফ্যামিলি তো আছে এনি টাইম যে কোন সময় এরকম আমার অনেক ফ্রেন্ড আছে তোমার হাজবেন্ড আছে এনি টাইম বাবা শুটিং এ থাকি শোতে থাকি যকনি থাকি ও জানে যে ওকে আমি না পেলেও আমাকে পাবে ও জানে ভালো এই নোটে আমরা আরেকটা ফোন তাহলে নিয়ে একটা হ্যালো হ্যালো আসসালামু হ্যালো হ্যালো কে বলছেন জি জামালপুর থেকে ফারুক আহমেদ বলছিলাম তো কন সাথে একটু কথা বলছি আসসালামাইকুম ভাইয়া আসসালামাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমি জামালপুর থেকে

হ্যাঁ অবিশ্বাস সত্যি খুবই ভালো লেগেছে সেটা আর সেই ধরনের গান আমরা আরো দেখতে চাই আরো শুনতে চাই আসলে আপনাদের কণ্ঠে যে বাংলা গানগুলো কত সমৃদ্ধ কত মধুর সেটা মানে বোঝা যায় খুব ভালো লাগে আমাদের আসলেই আমাদের বাংলা সঙ্গীত অত্যন্ত সমৃদ্ধ যাই হোক যদি আহ দুলাইন সেকান্তে প্রিয় জায়গায় বলুন একটু গিয়ে শোনান খুবই

আমি কিন্তু করোনার কোয়ারেন্টাইনে ঢোকার চার দিনের মাথা থেকে বাসা থেকে করছি ছিল না তখনও কাজ করছিলাম কিন্তু হয় কি আমার কাজ হচ্ছে আমি বাসা থেকে বেরোই যে আমি কাজটা করি ওয়া ওয়াও ভয়েসটা ভালো হয়েছে গেল শুটিংয়ে গেলাম ড্রেসটা বললাম ওয়া তোমাকে ভালো লাগছে মেকআপটা আজকে ভালো হয়েছে চুলটা সুন্দর হয়েছে

হ্যাঁ এবং খুব ডিসেন্ট তো করতে এসে এলোমেলো করে ফেলে যেটা বলতে হচ্ছিল এরকম দেখলে তো কিউ নার্ভাস হবি খুবই স্বাভাবিক না কোনাপু মানে আমি এখন এই মানুষটাকে আইডেল মনে করি আমি তার সামনে যে অনেক কথা হয়তো গুছিয়ে রেখেছি এটা বলবো এটা বলবো বাট সামনে যে কিন্তু আইডেল মনে করে যারা তারা সামনে সে কথাই বলতে পারে বলতে পারে আর কেসে বলে

করোনা চলো না নানা না প্রিয় যাই যাই বলো না প্রিয় যাই যাই বলো না আজো মুকুলে কামর হিয়া মাঝে না কত কথা মাঝে ও

রূপকথার রাতে আড্ডা দিচ্ছিলাম দিশাদ নাহার কনার সাথে আমার সাথে আছে ভাই এবং আমার সাথে আছে নাবিলা করিম এবং যিনি আমাদের সাথে আছেন তিনি আসলে রূপকথার সাথে যায় তার রূপ রয়েছে

আমার মিডিয়া ফ্রেন্ড নাই কিন্তু ফ্রেন্ড আছে আমার ফ্রেন্ড খুব একটা নেই বাইরের লাইফে মিডিয়া ফ্রেন্ড আছে তোমার ক্ষেত্রে কি মিডিয়ার আমার তো স্কুল ফ্রেন্ডরাও আছে মিডিয়া ফ্রেন্ড মিডিয়া ফ্রেন্ড মানে ফ্রেন্ড নট নেসেসারি যে আমার বয়সের হতে হবে যেমন নুসরাত ফারিয়ার কথা বলছিল হ্যাঁ ফারিয়ার সাথে আমি জিম করি ফারিয়ার সাথে দেখা হয় ফারিয়ার সাথে দেখাও কম হয় কারণ ও শুটিং এ বিজি থাকে তারপর ধরো আমি যদি বলি লিজা আমার মানে আমি ছোট বোন আমার বাট ও কিন্তু আমার ফ্রেন্ড আমরা আমাকে জাজ করবে না যেটা বলতেছিলাম যে ও কখনোই জাজ করে না তারপরে ধরো ইমরানের সাথে আমার অনেক কাজ হয় ইমরান ছোট বা ইমরান এক আমি বলবো যে হি ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড বিকজ আহ ও সামটাইম আমাকে আমি একটু বলছিলাম না যে আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এত বেশি না ইমরানের বকায় বকায় মাঝে মাঝে আমি একটু সোশ্যাল মিডিয়া নিয়ে যখন আপু বলছে কথাটা তাহলে আমি একটু সোশ্যাল মিডিয়াতে চলে আসি হ্যাঁ আপু তোমার প্রেজেন্সটা আমি যেটা দেখেছি যে ইট ইস ভেরি টাফ টু বি উইকিপিডিয়া ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট ইট হ্যাঁ উইকিপিডিয়াতে আসলে নাম থাকাটা বা ওইটাতে র্যাঙ্ক করাটা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার বা সবাই আসলে পারে না চাইলেই পারবে না বাট ইউ আর দেয়ার

তা আমার মনে আছে যে আমি যেদিন রেডিও টুডে শো সেকেন্ড শো করছি সেদিন আমি আমার ফ্যান পেজ খুলেছি আর কি বা তার আগেই খুলেছিলাম কিন্তু ফ্যান পেজে আমি আমার রেডিও শোটাতে আমি ফার্স্ট একদিন আমি বললাম যে আমার আই হ্যাভ মাই ওন পেজ দিস ইজ মাই পেজ নেম আমি দেখলাম জাস্ট এক ঘন্টার মধ্যে ঘর করে সব বেড়ে গেল বেড়ে গেল মেম্বার

নট দ্যাট মাছ আমাকে যতটুকু হওয়া উচিত বাট আহ যতটুকু যেমন এখানে আসার পর আমার হঠাৎ করে মনে হলো যে না আমার ফ্যান পেজ তো আমার ফ্যানদেরকে জানাতে হবে যে আমি আজকে এখানে লাইভে আসলাম সাথে সাথে সাইমকে বললাম আমরা একটু দেখেনি আমরা ইউটিউব চ্যানেলেও দেখতে পাচ্ছি যে ইউটিউব চ্যানেলটা দেখা যাচ্ছে নো নো এটা আমার ফ্যান পেজ ফ্যান পেজ ওকে ইয়া এক্স্যাক্টলি ইট ইটস এ ফ্যান পেজ ফেসবুক ফ্যান পেজটা যেটা ভেরিফাইড মাঝে মাঝে লাইভেও আসি ভেরিফাইড ভালো লাগে সবাই আমার সাথে কথা বলে ইয়া মাই ভেরিফাইড ফ্যান পেজ কোনা সিঙ্গার মাই ভেরিফাইড সাইন তো থাকে আমার ইনস্টা

একটা সময় ছিল যখন জামেতিক ভালোবাসার কথা বলতাম তখন অ্যালবামের সময় ছিল আমরা একটা লর্ড ধরে একটা দশটা বারোটা গান শুনতাম হ্যাঁ কম বেশি পছন্দ করতাম সেগুলো আমরা রাখতাম শুনতাম এখন যেটা হয়েছে যে আমরা গান একটা রেকর্ড আমাদের চিন্তা করতে হয় গানটার মিউজিক ভিডিও আসলে পছন্দ দর্শকরা কারণ একটা ভিডিও মাধ্যমে ভিডিওর মাধ্যমে ছবি ছবি দিয়ে এখন কিন্তু ইউটিউব গান শুনবা

তারপর যে আমার একটাই ক্যারিয়ারে থাকতে হবে সেটা হবে পরেও অনেক অনেক অফার এসেছে প্রিয় জয় বলোনার পরেও অফার এসছে সিনেমার অফার এসছে অনেকবার বাট হয় না যে আমি অ্যাক্টিং পোকাটা ওটা ছিল এই জন্য আমি মিউজিক ভিডিওতে এত বেশি অ্যাপিয়ার করেছি লাইক আমি ইমাজিন করতে পছন্দ করি মাধুরী ফ্যান আমি সো প্রিয় জয় জয় বলো না তোর কোন গেট দিয়ে আমি করেছি সো আমার অনেক যেটা একটাই জীবন আর আমার গান দিয়ে আমি যদি আমার শখটা পূরণ করতে পারি ওয়াই নট আমি করব না সো সেটা আমি করেছি আমার মিউজিক ভিডিওর মাধ্যমে সো সব ধরনের আশা বা আর একটা জিনিস হচ্ছে মেবি ব্যস্ততা যেহেতু আমি একটা জায়গায় শুধু কাজ করি না not only album আমি প্লেব্যাক করি আমি ভয়েস ওভার দেই আমি জিংগল করি তো দেখা যায় যে এত বেশি স্টেজে গান করি ঢাকার বাইরে বাইরে যেতে হয় সো সময় কুলায় না সো আই এম ভেরি মাচ হ্যাপি এই যে আমরা শিডিউলটা শুনে নিলাম দুইটা ভয়েস ওভার কালকে আরেকটা হয়ে যেতে পারে হ্যাঁ না ছেলে ভয়েস লাগলে প্লিজ হ্যাঁ প্লিজ দরকার হ্যাঁ হি হ্যাজ ডেপথ অফ গুড ভয়েস না আমার খুব ভালো লাগে মানে এত চেঞ্জেস থাকে একটা মানে

না এটা না আমাকে স্ক্রিপ্ট যখন দেয় আমি যাই না অনেকে আমাকে বলে যে ভয়েস এরকম করে বলো যেমন ধরো কালকে রাতে 4:00 বাসায় যাচ্ছি যখন ও সাপু একটা ভয়েস কি একটু দিয়ে যাবে তখন বাজে হচ্ছে 10:11 টা সো ওকে আমি ওকে চাইছিলাম তো বলসে আজকে বলতেছে যে আজকে সকালে যেতে হবে ফ্রাইডে আজকে সারা দিন যাব না কোথাও তো ঠিক আছে রাতি আপনি ম্যানেজ করতে পারবে না হ্যাঁ এখনই যাব তো ওখানে ছিল হচ্ছে মানে জিনিসটা ছিল অনেকে ভাবে যে এটা তো জাস্ট একটা কথা নো

আমি মজা করে করে বলতাম তো দেখতাম কি শুনতে ভালো লাগছে যে কোন মানুষ তুমি যখন হেডফোনে তোমার গলা শুনবা তোমার গলা যখন তোমার কানে ভালো লাগবে তখন তোমার কথা বলতে ভালো লাগবে ভালো লাগে হ্যাঁ সো আমার তো মজা লাগতো তো তারপরে রিপননাথ যে আমাদের সবথেকে মাস্টার সাউন্ড ইঞ্জিনিয়ার বেস্ট সাউন্ড ইঞ্জিনিয়ার এবং উনি ভয়েস ওভার আর্টিস্ট সো উনি

একদিন গাড়িতে দেখলাম গাড়িটা সাউন্ড প্রুফ এন্ড দেন আমি গাড়ির মধ্যে একটা করে ফেললাম ভয়েস মানেই হচ্ছে আমি গাড়ি থেকে বসে বসে ভয়েস দিতাম আমি কোয়ারেন্টিনে মনে হয় পঞ্চাশ ষাটটা বা 100 টার মতো ভয়েস দিছি আমি হ্যাঁ ইনশাল্লা মধ্যে দুই তিনটা যদি আমি দিতে আচ্ছা এই যে ধরো টিভিসির ক্ষেত্রে মানে ভয়েসের ক্ষেত্রে যে খুব সুন্দর একটা মেয়ে যখন টেলিভিশন দেখা যাচ্ছে সে কথা বলছে ভয়েসটা তোমার এটা মানুষ খুব এটা জানে না আবার সিনেমার ক্ষেত্রে যে চিত্রনায়িকা নাচ কি এবং তোমার এবং গানটা খুব করছে এবং তখন সবাই বলে যে ওনার গান শুনতে চাই কিন্তু বেসিক্যালি তোমার গাওয়া গান তখন কেমন লাগে এরকম লাগে আমার মানে একটু মনে হয় তুমি বলো তোমার কাছে কেমন লাগবে এই বিষয়টা যখন তোমার সাথে কখনো ঘটবে এটা বা ঘটেছে কিনা

ঐতিহাসিক অনেক হিট সং মানে যতগুলো গান হয় আলহামদুলিল্লাহ অনেক সেটা একটু রোমান্টিক গান হোক সেটা চটুল গান হোক দেখি আচ্ছা এটা তবে সাইম এই জায়গাটাতে আমি একটু ডিফার করব আমি প্রচুর পরিমাণ আসলে কর্পোরেট প্রোগ্রামে পার্টিসিপেট করে থাকি উপস্থাপিকা হিসাবে তো তখন হয় কি যে অনেক বারে বারে কর্পোরেট প্রোগ্রামগুলোতে যেটা হয় আপুদেরকে নিয়ে আসা হয় হ্যাঁ তো যখনই শুনি যে মানে শুন আগে তো আমরা সব কিছু পেয়ে যাই যেহেতু আমরা উপস্থাপিকা আমাদের কাছে হাতে সব সবার আগে চলে আসে যে পুরো প্রোগ্রামের রানডাউনটা কি তখন হয় কি যখন দেখা হয় আচ্ছা হ্যাঁ কনা আপু আসছে আচ্ছা ও লিজা আসছে আচ্ছা ও আখিয়া আপু আসছে তখন তখন না মনটা খুব ভালো লাগে হয় কি যে আপু আসবে একটু আড্ডা দেওয়া যাবে একটু মানে মজা করে আর এবং আপুর গানটা হয় কি প্রোগ্রামের শেষে উপস্থাপিকা উপস্থাপিকারা হয় যে নামটা অ্যানাউন্স করে চলে যায় বাট আপুরা থাকলে বা মানে ওখানে থাকা হয় যে না আপুর গানটা শুনিয়ে যাব।

কিছু কিছু যেমন কিছু কিছু দর্শকরা একটু যেমন ফাস্ট গানই পছন্দ করে তো উঠেই ফাস্ট গান হ্যাঁ তো ওরা আগে থেকেই নাচে আমি যেরকম ধরো শো এর আগে আমি জিজ্ঞেস করি এটা কিসের প্রোগ্রাম সামভাবে ধরো আমার ড্রেস আপ থেকে শুরু করে আমার মাইন্ডটাও ওভাবে সেট করে যায় যে আজকে আমি এই ধরনের অডিয়েন্স এবং আমি এইভাবে গান গাইতে হবে আজকে এরকম বা ধর একটা খুব সফট টাইপের গান তো আমি ওইভাবে ড্রেসড করি ড্রেস আপ করি এন্ড দেন

গ্রিনমে হয়তোবা অন্য কেউ গান গাইতেছে বাট আমি চাই যে ও কিভাবে गाচ্ছে ও যে বিকজ আমাকে ওই এনवायरमेंटের সাথে ইন্টারঅ্যাকশনটা কে রকম বা অডিয়েন্সটা কে রকম সাথে আমাকে আগে ইউজ টু হতে হয় নালে আমি হঠাৎ করে যে স্টেজে উঠলাম আমার ভাল লাগে না ওইটা আমার আমার মনে হয় কি জানো স্টেজের ব্যাকস্টেজটা একটা আর্টিস্টের জন্য মানে এটা যে করোনার মধ্যে যে পাই না মানে কি মিস করছি জানো মানে শো এর থেকে বেশি মানে শো তো একটা আলাদা মজা ব্যাকস্টেজে ধরো তুমি আছো সাইম আছে অন্য আর্টিস্ট আছে দেখো হলো অন্য আর্টিস্ট আছে তার সাথে দেখা করলাম আমি কিন্তু টাইম তো পাওয়া যায় না বুঝছো আমি তো এক্সট্রাভার্ট বুঝছো আমি তো সবার সাথে যে কথা বলবো সবার সাথে এক্স্যাক্টলি আচ্ছা এই আরেকটা কিন্তু মজা আছে যে ধরো তুমি অ্যালবাম একটা বা একটা মিউজিক ভিডিও বের করলে তোমার

আমার আমার এমন ফ্যান আছে সামনে এসে ঝরঝড় করে কান্না করতেছে আর কোনো কথা বলতে পারতেছে না এরকম অনেক ফ্যান রাশি আসা ছবি তুলি বলে আপু আপনাকে একটু ধরবো ধরে দেখে হাত পা কাঁপতেছে কাঁপতেছে নর্মাল থাকো নর্মাল থাকো সো ওগুলো এত বেশি

ফ্যান্স বা পজিটিভ ভালোবাসা এত উপরে ওইটুকু আমি না একটু মন খারাপ করে দেন বা তোমার কিছু আচ্ছা এই বিষয়ে যদি আমরা এখন একটু আরেকটু যাই ইন্টারনালি যাই যদি সেটা হলো গিয়ে আরেকটু ভালো করে জানি আরেকটু ভালো করে জানি যে ইউ আর এ সোশ্যাল পারসন আলহামদুলিল্লাহ তুমি যেটা বলা যে তোমার অনেক ফ্রেন্ড এবং ফ্রেন্ড এটা ফ্যামিলির বিষয়টা বা ফ্যামিলির সাথে কতটুকু ইন্টারঅ্যাকশন হয় আমরা যদি তোমার একটু পার্সোনাল কিছু ছবি দেখে আসি স্ক্রিনে একটু আমরা ফেসবুক থেকে দেখব অন্য কিছু না তোমার সেলফোন থেকে না ওকে হোয়াট ইজ দ্য স্টোরি বিহাইন্ড দিস এটা হচ্ছে আমার सिंपली কোনা অ্যালবাম যখন রিলিজ হয়েছিল হয়েছিল তখন খুব পাইরেসি হতো অ্যালবামের সময় পাইরেসি হতো

আমরা দুই বোন এক ভাই দুই বোন এক ভাই আমার বড় বোন লিসা ও এখন আপাতত ব্যাংককে আছে ওরা করোনার মধ্যে চলে গেছে আচ্ছা আর আগে চলে গেছে হ্যাঁ তো আমার দুলা ভাই আছে আমার ভাগ্নি আছে সুবানা আর আমার ছোট ভাই বাথন আমার আর ওর একটা ছেলে আছে শারাফ ও আমার যা একটা ছবি দেখেছে সম্ভবত ফেসবুকে আচ্ছা মায়ের কথা তো জানলাম যে মা রাত্রের যা কিছুই হোক এসে একটা মোটামুটি সামারি জানবে সারাদিনে কি কি করে দশ মিনিট হলেও সময় দিই আর অন্যদের সাথে কেমন সম্পর্ক পরিবারে আমার বাবার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ইনফ্যাক্ট আমার বাবা আগে থেকেই লাইক আমাদের সম্পর্কটা এরকম ছিল যেমন আমি সেদিন কাকে যেন বলতেছিলাম যে সবার বাসে থাকে না যে আব্বু আসলে ভয় থাকবে আমরা খালি চিন্তা আব্বু কখন আসবে মানে নাটক শুরু হয়েছে দেখতে পারতেছি না আব্বু আসলেই তো টিভিটা ছাড়বে তাহলে দেখতে পারবো আম্মু দেখতে পারতেছে না তো আব্বুর সাথে রিলেশনটা এরকম ছিল তারপর ধরো আব্বু টিভি দেখতেছে ছুটির দিনে আম্মু পড়াতে বসে রাখছে আব্বু বললো এই নায়িকাটা চিনতেছে না একটু চিনা দিয়ে এটা কে তা বললাম বললাম পাটা দাও পা পারতে টিভি দেখতাম দাঁড়া দাঁড়ায় কিন্তু ছিল হ্যাঁ যে ও পড়া ভালো লাগছে আমার মেয়েকে একটু আমি ডাকলে একটু বেঁচে যাবে এই জন্য বাবা আমার ফাদার একেবারে মানে আমার মা এবং বাবা মানে দুজনের কথাই যদি বলি মাই বেস্ট ফ্রেন্ডস মানে আমার খুবই কাছের বন্ধু আমার বাবার সাথে ইনফ্যাক্ট আমি এমনও কথা বলতে পারি যেটা আসলে কেউ কখনো চিন্তাই করতে পারে না যে বাবার সাথে বয়ফ্রেন্ডস নিয়ে মানে এই ধরনের আমার বাবার সাথে হ্যাঁ মানে ব্যাপারটা খুবই ক্যান্ডিড যেটাকে আমরা বলি আব্বু সাথে আমার রক মনে করি আমার ফাদার আর এখন যেটা হচ্ছে যে আব্বু আমাকে অনেক কিছু শেয়ার করে লাইক কোনো কিছু বড় ডিসিশন নিতে বা কিছু করে সে আমাকে এসে জিজ্ঞেস করে মানে এখন এখন একটু গার্ডিয়ান টাইপের আবার আম্মু আম্মু ধরো বলে যে তুই বল তাহলে শুনবে কথা আব্বু মানে একটু বড় হওয়ার পরে আব্বু ধরো মানে আমার কথাটা বুঝেছে যে হ্যাঁ কনা যেটা বলছে সেটা ঠিক আবার ধরো আমার আমার বাবা খুবই সরল ধরো কয়েক বছর আগ পর্যন্ত জিজ্ঞেস করতে যে আজকে কোথায় যাচ্ছে শোতে কোথায় এখানে শো আর কে আমি আর এ আছে বড় শিল্পীকে আমি এত বড় প্রোগ্রাম তুমি একা করতে পারবে আর বড় শিল্পী নাই তো কয়েকদিন এই যে আব্বুর সাথে আমি বাংলাদেশে অনেক জায়গায় তো ওই যে উন্নয়ন কনসার্ট হয়েছিল তখন আব্বুকে নিয়ে নিয়ে গেছি সব জায়গায় তখন বুঝতে তো আব্বু রিটায়ারমেন্টের পরে আমার সাথে অনেক জায়গায় গেছে তো আব্বু করতে আব্বু কখনো সবাই সামনে নিয়ে বসে না আব্বু পিছে পিছে ঘুরবে কে কি বলে এটা শোনার জন্য চাওন व्हाट সো আব্বু সাথে আমার বোন তো বললাম যে এটা লিপস্টিক কিনতে তিনবার মাকে মেসেজ করবে এটা কিনবো এটা কিনবো আমার ভাইও ধরো বকাটকা যাই দেয় আমার সাথে ও অনেক ঢাকার বাইরে সব জায়গায় ও আমার সাথে গেছে সে বাইরে গেছে সো আমি আই এম ভেরি ফ্যামিলি পারসন

আমি গিসলামের পিছন থেকে বসে বসে দেখব আমার যাওয়ার প্ল্যান ছিল না তো গোহিন আমাকে মানে प्रेशर করলো জানা ঠিক আছে চলো তো ও আমাকে বাসা থেকে সে নিয়ে গেছে তারপর আমরা পিছনে বসে গান দেখছিলাম তো হঠাৎ করে ও নি স্টেজে গান গাইতে গিয়ে তা বলতেছে যে আমার নাম ডাকতেছে আমাকে ইলিটাকে আর কাকে জন্য ডাকছে আমার নাম ডাকছে আমি গোহিনকে জিজ্ঞেস করলো আমার নাম ওসা হ্যাঁ তোমাকেই তো ডাকতেছে মানে আমি মানে অবাক হয়ে গেছিলাম যদি আমার নাম জানে এটার জন্য বিকজ শি ইজ লাইক মানে আইডলও বলবো না মানে আমি ওনাকে এমনভাবে শ্রদ্ধা করি আছে না যে এখন কিন্তু আমি চাইলে ওনার সান্নিধ্য পেতে পারি ওনার বাসায় যেতে পারি বা আমার উনি আমাকে ফেসবুকে কথা বলতে পারি বাট আমি চাই না যে ওনার সাথে

এবং এর বাইরে আর ও আমার ভাই আছে একজন ও সাথে থাকে বাঁধন আর আমার দুইজন আছে একজন আমার ম্যানেজার জিনি আরleftrightarrow আমাদের ব্যান্ডের সবকিছু দেখাশোনা করে তোহিত এই কয়জন হচ্ছে আমার লাইফের আমার আরেকটা ফ্যামিলি অবশ্যই হতেই হবে আর এই মিউজিশিয়ান পাঁচজন এরা যদি না থাকে একজন না থাকিল আমার পারফরম্যান্স চলে যায় আমরা গান গাইতে পারবো না

সো এত বছরে ওনাদের সাথে আমার এমন একটা বন্ডিং দেশে বাইরে ঢাকার বাইরে আমরা যাচ্ছি ঘুমাতে ঘুমাতে যাচ্ছি টায়ার্ড হচ্ছে ইউনো ওয়াত আমরা যখন মাইক্রোতে উঠি না আমার কিন্তু অনেক সময় প্লেনে যাওয়ার মানে আমি আমি প্লেনে চলে যেতে পারি হ্যাঁ কিন্তু আমি ইচ্ছে করি না মাইক্রোতে টিমের সাথে বিকজ এই যে টিম উঠলে না কার বাসায় কি হচ্ছে কার কয়টা শো হচ্ছে এই অমুক জায়গায় এই যে হাসতে হাসতে আমরা যাই বুঝছো পুরোটা গাড়ি আমরা হাসতে হাসতে যাই মনে হয় না এরকম অনেক সিন আছে আমাদের ভিডিও আছে ধরো

কখনো কি ভেবেছো যে গান ছাড়া কিছু করবে ভাবার নেই অনেক আর্লি বয়স থেকে আমি ভাবি নাই কখনো আমি অন্য কিছু করবো কখনোই ভাবি না বিকজ আমি ছোট থেকে আমি জানতাম যে আমি এটাই করবো আমি যখন একদমই ছোট আমি জানি যে অন্যান্য বাচ্চা থেকে আমি একটু ডিফারেন্ট কারণ সবাই বাসা আসলে আমার কাছে গান শুনতে চাই আচ্ছা

কারণ আমার মনে ভাইয়া এটা দেখি তোমাকে পছন্দ করেছে এভাবেই তোমাকে পছন্দ করেছে অনেক অনেক বছর ধরে পছন্দ কিছু জানি না আমরা খুব ভালো ফ্রেন্ড ছিলাম এন্ড এখনো ফ্রেন্ডলি আছে আসলে তো খুব একটা কি চেঞ্জেস আসেনি মানে আন লাইফ না বিকজ সে বলেছে যে ও আমার ফ্রেন্ড ছিল আর আমার কাজের ব্যাপারটা গহীন খুব ভালো করেই জানে একদম মানে লাইক আমি 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 যখন ফ্রেন্ড ছিলাম তখন আমি যেভাবে কাজ করতাম আরেকটা জিনিস হচ্ছে ইন ওয়ার্ড ও আমাকে খুব ভালো চেনে যেমন আমি যে অনেক কাজ করি ও দেখে যে সকাল থেকে রাত পর্যন্ত ও যখন ঘুমতে ঘুরে ততক্ষণ আমার পাঁচটা বয়স ওভার হয়ে গেছে আমি অনেক কাজ করি সেটা ও জানে সো ও জানে যে আমি আজকে কই আমি ওকে ফোন দিয়ে তুমি বলো পজিটিভ আমি ইনফ্যাক্ট ফোন করে বলে আজকে আমার শো আছে আমি এখানে যাচ্ছি ও আচ্ছা হয়তো জিজ্ঞেস করতে কিসের শো কারণ আছে আমি জানি না ওনার সাথে খুব বেশি কথা হয়নি দু একবারই কথা হয়েছে এবং একবার একটা বিয়ের প্রোগ্রামে ভাইয়ের বোনের বিয়ের প্রোগ্রাম কথা হচ্ছিল

আসলে কি বলবো ইন্সপায়ার করতে হবে আচ্ছা তারপর আমি যেটা বিশ্বাস করি কিছু কিছু তোমার কাছে মিল পেয়েছি তোমার সাথে আমার এবং যে সরাসরি মিশে যাব এই ক্ষেত্রে মানুষ এটা হয় যে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে তাদের মন খারাপ হলেও হতে পারে কিছু কিছু মানুষের বিহেভিয়ার বা পার্সোনাল লাইফে কিছু এবং যেহেতু আমাদের পার্সোনাল লাইফটা ওতপ্রোতভাবে প্রফেশনাল লাইফের সাথে জড়িত কারণ আমরা যখনই এবং যারা ক্রিয়েটিভ লাইনে স্পেশালি কর্পোরেট না তো তাদের তোমার কতটুকু পার্সোনাল লাইফের মন খারাপ বা পাওয়া না পাওয়াগুলো বা আজকের দিনের কোনো একটা নেগেটিভ কোনো একটা ভাইফ আমি আমার প্রফেশনাল লাইফে আমার পার্সোনাল লাইফের যত ঝামেলাই হোক আমি প্রফেশনাল লাইফে কখনো পড়তে দেই নাই সেটা আমার বাসায় কোনো ঝামেলা হোক বা আমার রাস্তায় যেতে যেতে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি থেকে বেঁচে তার এক ঘন্টা পরে যে আমি শো করছি আমি আমার প্রফেশনাল লাইফকে কখনোই আমার পার্সোনাল লাইফের লাইফ দিয়ে হ্যাম্পার করতে দিই নাই এখনো পর্যন্ত সেই জন্য হয়তো আমি করোনার সময় বেশি আমি ফিল করেছি যে আমার এত কাজ করেছি আমি করোনায় মনে হয় নর্মাল লাইফের থেকে বেশি কাজ করছি শুটিং করা রেকর্ডিং করা এভরিডে আমি কাজ করছি তখন আমি গোহিনকে আমি বলতেছিলাম যে দেখো মেবি আমি আমার কাজের প্রতি এত অনেস্ট কারণ আমি এতগুলো বছর কাজ করেছি না আমি আমার কিন্তু

মানে ওয়ার্ক সো এই জন্য আল্লাহ আমাকে ওই জায়গা যদি আমরা আসি আমরা যদি মনে করি যে এখন আসলে প্রফেশন হিসেবে অনেক রেসপেক্টেবল জায়গা কিন্তু একটা ডক্টর আমাদের সাথে এই মুহূর্তে লাইনে একজন আছেন ডক্টর আচ্ছা কথা বলছি কার সাথে আসসালামু আলাইকুম হ্যালো জি ওয়া আলাইকুম আসসালাম বলছিলাম শাকর শাকর কোন আপু আছে আমাদের সাথে হ্যাঁ বলুন বলেন আপনি বলেন তারপর আমি বলবো দেখছিলাম কনাফার প্রোগ্রাম একেবারে শুরু থেকে দেখছিলাম যদিও আগের কোনো রিমাইন্ডার ছিল না তারপরে হচ্ছে কনাফাকে খুব সুন্দর লাগছে এজ ইউজুয়াল খুব গডিয়াস লাগছে কনাফার কথাগুলো শুনছিলাম খুব মনোমুগ্ধ ভাবে সদা হাস্যজ্জ্বল ফেস আর শাকুর আমি সুস্থ তো না আমরা মেন্টাল হেলথ নিয়ে কথা বলছিলাম

তো থ্যাংক ইউ ওনাকে আসলে এই জায়গাটাতে নিয়ে আসার জন্য হ্যাঁ 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 বলুন থ্যাংক ইউ কনাপা আর হচ্ছে হ্যালো জি বলেন কথা শোনা যাচ্ছে আমি কনাপা একটা গান শুনবো আপনার কাছ থেকে সেটা হচ্ছে যেটা জন্য আপনাকে কোটিপতি বলা হয় সেই গানটাই শুনতে চাচ্ছি রেশমি চুরি বিল বিল ও দিল আচ্ছা ঠিক আছে আচ্ছা স্বাক্ষরকে নিয়ে একটু বলতেই হবে হ্যাঁ হ্যাঁ স্বাক্ষর হচ্ছে আহ ও হচ্ছে ডক্টর ইউনাইটেড সরি এভার কেয়ারে আছে সে ও আমাকে একটা ওই করোনার সময় একটা লাইভ প্রোগ্রামের জন্য ফোন দিয়েছিল মানে লাইক ওর একটা রিহেলথ নামের টেলিভিশনের চ্যানেল আছে তো সেখানে একটা প্রোগ্রামের জন্য তখন আমি গ্রামে তখন বলছি আচ্ছা ঠিক আছে ভাইয়া ওকে তো ফোন রেখে ও তখন বলছে আপা আপনার গলাটা শুনে আমার মনে হচ্ছে আপনি একটু কোনো আপনার শরীর খারাপ বলছে না ভাইয়া আমি তো খুব টেনশনে আছি করোনা নিয়ে তারপর ও সাথে আমার ফেসবুকে কথা বলা স্টার্ট হলো। হুম। আপু আজকে দিনটা কেমন গেছে? আপু আপনার কি হয়েছে? আপু করোনায় আপনি ভয় পে না। আমি করোনা ইউনিটে এতে করতেছি আমাকে ইনস্পায়ার শুরু করলো। এন্ড দেন এখনো পর্যন্ত আজকে সকাল থেকে ওকে আমি জ্বালাই। আমি সারা দিন সাক্ষরকে জানাই। সাক্ষর আমার মাথায় এরকম করতেছে যে না আপা আপনার কিচ্ছু হয় না আপা। আচ্ছা সাক্ষর আমার না পায়ে অনেক এরকম জ্বালা পোড়া করতেছে। আপা এটা আপনার এটার জন্য হয়েছে। আপনি এখন কি নাও কনা পু তুমি আমাদের সাথে শেয়ার করেছিল ওই কথাটা বলো। তো

ও এত আমাকে কেয়ার করে ধর আমি একটু ও ধর আইসিইউতে ডিউটি করেছে ফোন আপু তোমাকে অনেক ভালো লাগছে আইসিইউতে ডিউটি করে আমি মেসেজ লিখে বলে আপা আমি রেডজন আমি আপনাকে পরে কল দিচ্ছি সে ঠিকই আবার এসে আমাকে কল দিয়ে কি হইছে আপা আপনার কি প্যানিক হচ্ছে বলেন কি নিয়ে প্যানিক হচ্ছে মানে একটু বিরক্ত হয় না

ধরো খুব রিসেন্টলি যদি তুমি কোন ধরনের অভিনয়ের অফার পেয়ে থাকো তাহলে কি রাজি হবা মন তো চাপে অনেক রাজি হতে কিন্তু আসলে সময় বা শেডুয়েল বা পুরো ভালো লাগাটা আসবে না আসলে ধরো সেটা কোনো মিউজিক্যাল প্রোগ্রামের একটা থাকে না ভয়েস ওভারেও দেওয়া যাচ্ছে আবার দেখা গেল যে তোমার অ্যাক্টিংও থাকছে এই ধরনের যদি কোনো মিউজিক্যাল ভয়েস দিয়ে অ্যাক্টিং তো সারাদিনই করতেছে ওটা আগে ইয়েস অর নো বলতে হবে তারপর কেন নো বা কেন ইয়েস সেটা নো নো আচ্ছা তাহলে কেন নো ওই যে বলি সময় হবে না সময় হবে না সময় হবে না ওকে সেকেন্ড ইচ্ছে না থাকা সত্ত্বেও অপ্রিয় মানুষের সাথে কাজ করতে হয় হ্যাঁ হয় এটা আমি লম্বা করে জিজ্ঞেস করব না আচ্ছা ওকে তারপরে আচ্ছা এরপরে হচ্ছে মিথ্যা কথা অপছন্দ হ্যাঁ কি কি ক্ষেত্রে

ছোটবেলায় মিথ্যা কথা বলে ধরা খেয়েছে হ্যাঁ পরীক্ষার খাতা দিত না লুকায় রাখতাম কত দিছে না 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 তারপর যখন যেদিন ফাইনাল পাইতো একদিন না একদিন তো কোন উইক অঙ্ক ছিল না ভুল ডিসিশন আমি আমি বলবো না কাজের ক্ষেত্রে ভুল হয় না হয়তো বা তোমার ওই টাইমে না নিয়ে পরের টাইমে নিতে হতো বাট আমার যেমন

আমি নিজে বানাতে পারি কিন্তু পার্সোনাল লাইফ কিন্তু এটা তোমার কপালেও লেখা থাকে সো তোমার জীবন তোমাকে যতদূর যেখানে নিয়ে গেছে তো আমাকে পার্সোনাল লাইফে আমার ফ্যামিলি ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলি আমার বিয়ে সব কিছু কিন্তু এটা আমার জীবনের সাথে সাথে যাচ্ছে সো এই ডিসিশন আমার না এই ডিসিশন আমার ভাগ্যের সো এখনো পর্যন্ত জানি না বেস্ট কিনা বাট আই এম হ্যাপি উইথ ইট সব কথার আনসার কিন্তু ইয়েস নো দিয়ে হয় না আসলে কিছু জিনিস আবার জানতে ইচ্ছে করে এবং কিউরিওসিটি থাকে কিন্তু এবং আমরা সেই কিউরিওসিটি মোটামুটি এক পর্বে হয়ে যাবে বলো কথা আছে আবার পরে আসবে ওকে আমরা কনা করব কনা টু 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 আচ্ছা অনেক হচ্ছে গানের গান মানে গানের মধ্যে কথা চেরা নতুন গান গাবো ইচ্ছে ইচ্ছে তোমার

তুই তোই গেছি হারি তুই জীবন মরণ সবই রে তুই কি আমার হবে রে রাতে সব তারা আছে দিনির গভীরে বুকের মাঝে মন জেখানে র শেখানে তুই কি আমার হবে রে

কাজ করেছে বাসার বাইরে তো কাজ করছিলাম না আমি বাসার থেকেই কাজ করছিলাম বাইরে একদমই জানি আমি 63 দিন পরে একদিন গাড়ি নিয়ে বের হইছিলাম আসলে মানে কি পরিমাণ টাকা ইয়া করেছিল 63 দিন পরে বাসার আমার ভাই ফুল প্যাকড হয়ে ও গাড়ি চালাইছে আমি ওর পাশে ফুল প্যাকড হয়ে গেছি আমার ফ্রেন্ড আরেক গাড়িতে বসেছিল ওর সাথে গ্লাস নামে একটা কথা হচ্ছে আমার কাছে মনে ছিল গ্লাস দিয়েও মনে কিছু চলে আসবে ও মাই গড ও মাই গড আর যখন শে শাকর ভাই রেন্ট এক্স্যাক্টলি তারপর যে আমাকে খুব বুঝাইলো যে আপা এই হচ্ছে তারপর আস্তে 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 আমরা জিনিসগুলো বুঝলাম যে আচ্ছা ব্যাপারটা আসলে এইভাবে না বিকজ প্রথম থেকে সবাই আমরা কনফিউজ ছিলাম কি হচ্ছে তারপর যখন কর্নার ভূতটা আমার মাথা থেকে গেল একদম গেল ইনো কিন্তু যেটা হয়েছিল যেহেতু কাজ ছিল না আমরা তো খুব আনহেলদি লাইফ লিড করতাম ধরো ঘুমাই আসি রাত্রে জাগতেছি ইয়ে করছি ঢাকার বাড়ি যে যা পাচ্ছি তাই খাচ্ছি পরে আমার মনে হলো যে না আই হ্যাভ টু বি হেলদি হেলদি যে অভ্যাসটা হয়েছে লাইক আমি গ্রামে চলে গেছিলাম সব অর্গ্যানিক ফুড খাচ্ছিলাম ছয়টায় ঘুম থেকে উঠে যেতাম দশটায় ঘুমাইতে চলে যেতাম সো এভরিডে ফ্রুটস কাঁঠাল এটা সেটা সব খাচ্ছি পরে আমি কিন্তু না এটা আমার ধরে রাখতে হবে একটু মোটা হয়ে গেছিলাম তো আমার এনজাইটি হচ্ছিল অনেক তো শাহান যে আমার ফ্রেন্ড ও বললো যে তুই জিম জয়েন কর তো জিমে যেয়ে আমার আমাকে জিম অনেক হেল্প করছে সত্যি কথা আমি জিমে গিয়ে প্রথম দিকে আমার এনজাইটি ঠিক করার জন্য গেছি অ্যান্ড দেন যখন দেখলাম যে আস্তে আস্তে আমি একটু ওজন কমাচ্ছি সবাই বলতেছে হ্যাঁ তুমি তো শুকাইছো অ্যান্ড ওটা আমাকে ইন্সপায়ার করতেছে অ্যান্ড আমার ভালো লাগে এখন এখনও যেটা হচ্ছে যে আমি খাবার ব্যাপারে একটু কনসিয়াস হয়েছি আমি নটনেসেসি যে আমি খুব ডায়েট করতেছি আর সামথিং হেলদি লাইফ লিড করা এখন হ্যাঁ ছবি দেখি আমি মাঝে মাঝে ফেসবুকে আমি যদি আমার একটু টায়ার্ড ও লাগে দেখি যে সায়াম

সোফার আমি গত এক দেড় ঘন্টা যেটা বুঝলাম যে কোনো মাসাল্লাহ অনেক ব্লেসিং নিয়ে আছে সেটা পার্সোনাল লাইফে হোক ফ্রান্ডের কাছ থেকেও প্রফেশনাল লাইফে হোক তারপরে থেকে কিছু থাকে না সব পাওয়ার মাঝেও কিছু না পাওয়া তো থাকে বা পাওয়ারটা এখন শেষ নেই এখনও রেস্ট অফ দ্য লাইফ তোমার অনেক কিছু বেঁচে থাকলে অনেক কিছু ইনশাআল্লাহ পাবে তারপরে কিছু থাকে না যে কিছু চাওয়া এখনো পূরণ হয়নি সেটা পার্সোনাল লাইফে

তোমাকে কয়েকটা ওয়ার্ড বলবো তুমি ওয়ার্ড শোনার পরে ফার্স্ট কি মাইন্ডে আসে মাইন্ডে আসে সেটা তুমি বলবো র‍্যাপিড ফায়ার র‍্যাপিড মানে ফার্স্ট এটা আমরা আমাদের যখন রেডিওতে বলতে এটা বলা হয় যে আমরা ফার্স্ট যেটা চিন্তা করি সেটা হচ্ছে আমি নিজের জন্য যেটা চাই সেকেন্ড যেটা চিন্তা করি সেটা হচ্ছে আমি অন্যের জন্য যেটা চাই মানে এটা হচ্ছে আমাদের একটা সাইকোলজিক্যাল গেম আমাদের ট্রেনিং পিরিয়ড আমাদের শেখানো হয়েছিল সো ফার্স্ট ফ্যামিলি ফ্যামিলি Voice? Life. I Very much expected answer. <laughs> Jagra. Hate. Diet. No diet. No no. Mm, retirement. Never. Baby. I want. Wow. <laughs> 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 I to <want>. Last. <laughs> Please.

আর সাইমের সাথে যখনই কথা হয় তোমার সাথে যখনই কথা হয় তো আমরা তো কথা বলতেই থাকি আমাদের ওই যে ব্যাকস্টেজ একটুখানি দেখা হয় তখন আমরা অনেক কথা বলি তো আজকে মনে হচ্ছে যে মানে প্রি কোনো কথাবার্তা না যা ইচ্ছা তাই

না পাওয়া এখনো পর্যন্ত যেটা পাওয়া নাই এখন পর্যন্ত অথবা এখন এখনো পর্যন্ত এখন কি চাও নেক্সট পার্সোনাল লাইফে লাইফ একটা ফ্যামিলি যেহেতু আমার লাইফ পার্টনার হ্যাঁ লাইফ আমি সুন্দর মানে যেহেতু আমার নিজে ফ্যামিলি লা লা আমি কিছু বলতে চাই বলবো না বলবো না